বন্ধুরা চলে এসেছি রোমা কিচেন উইপুর চ্যানেলে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য করছি, কারণ আমার মন মেজাজ একটু ভালো নেই। কারণ আমি আজ এক বছর থেকে আজ ইউটিউব করছি, তা আমাকে কোনো বন্ধুরা সাপোর্ট করে না, লাইক কমেন্ট শেয়ার করে না, তাই আমি ইউটিউব থেকে বাদ চলে যাচ্ছি। মানে আমি ইউটিউবার করতে চাই না, কারণ একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য তো মানুষ একটা আশা করে বসে থাকে, তা আমি সেটা তো পাই না। একটা কোনো বন্ধুরা বা ভাই বোন বা দিদি ভাই দাদা ভাই বা মাসিমা কেউ একটু আমাকে কমেন্টেও জানায় না। আমি জানি আপনারা কেন জানাবে বলে, আপনারা কেন জানাবেন বলেন। আমি তো পচা পচা রান্না করি, আমি তো রান্না ভালো করতে পারি না, তা পচা রান্না করলেও তো একটা কমেন্ট পাওয়ার আশায় বসে থাকি। তা আমি আর ইউটিউব করবো না, আর ইউটিউবে রান্না বান্না করবো না, আমার মনটা একটু ভালো নেই। তা আজকে আমি একটা ভিডিও ছোট করে দেখাবো, পচা ভিডিওই দেখাবো, কিন্তু আমি আজকে পর থেকে আর আমি ভিডিও করবো না। তা সকল বন্ধুদেরকে বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পচা দিদিকে যদি একটু ভালো বেশি থাকেন বা পচা দিদির জন্য যদি একটু মনে হয় যে না পচা দিদি রান্না বান্না করে করবেন, আমি জানি আমার অনেক কষ্ট আছে, আমি কাউকে বলি না। কেন আমি বলি না জানেন তো, যে আমার নিজের লোকেরা ভিডিও দেখে, অনেক মানুষ ভিডিও দেখে, আমার আত্মীয় কুটুম ভাই বন্ধু আমার নিজস্ব বন্ধুরা ওরাও ভিডিওটা দেখে, কিন্তু কেউ আজ পর্যন্ত লাইক কমেন্ট তো করে না, একটা শেয়ারও পর্যন্ত করেনি বা দেখিনি, তারা কিন্তু আমাকে কোনো সময় সাপোর্ট করেনি। তা আমি আপনাদের ভরসায় করেছিলাম যে ভগবান তো আর চোখে দেখতে পায় না, ভগবান তো আপনারাই, আপনারা তো আমাদের ভগবান, আপনারাই তো আমাদের সব কিছু। আমি তো আপনাদের ভরসাতেই এতদূর এগিয়েছিলাম, একটা বছর আমি ভিডিও করেছি, আমি একটা বছর ভিডিওতে কিছু পাইনি। তা ভগবান হয়ে যদি আপনারা যদি পচা দিদিকে সাপোর্টই না করেন, বা পচা একটা মেয়ে, আমি তো একটা মানুষ, তার জন্য আমি আর ইউটিউব করবো না। আমি ইউটিউব, আমার ফেসবুক চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলও আছে, একটা শর্ট চ্যানেলও আছে, আমি সব একদম টোটাল বন্ধ করে দেবো ভিডিও করা, আমি আর ভিডিও করবো না। তা একটু কষ্ট লাগছে, কেন এক বছরে ভিডিও করা হট করে মানে কষ্ট পাচ্ছি, কেন আমার ছেলে, আমার ছেলে, আমার স্বামী ওরা সব ভিডিও করতে দিতে চাইছে না, ওরা বলছে হ্যাঁ যার জন্যে এতদিন কষ্ট করলে তুমি একটা লাইক কমেন্টের জন্য, তুমি যেখানে এটাই পাচ্ছ না আমরা ভিডিও করতে তোমাকে দেবো না। তা আজকে ভিডিওটা আমি একা একাই করছি, আমার বাড়িতে কেউ নেই, তা আমি মনে কথাগুলো তো ওদের সামনে শেয়ার করতে পারিনি, আমি একা একাই আপনাদের বলছি। তা কী বলবো, আপনারাই আমার ভগবান, আপনারাই আমার ঈশ্বর, আপনাদের কাছে মনে কথাটা খুলি বললাম। হয়তো আমার ছেলেরাও এই ভিডিওটা দেখবে, হয়তো বকাঝকাটা বেশিই করবে, তা যা করে করুক গা। তা চলুন বন্ধুরা আঙুল গজা রেসিপি করে দেখি, আজকে ভিডিওটা আমি আজ পর্যন্ত শেষ করে দেবো, তাই নিয়ে এসছি আজকে আঙুল গজার রেসিপি নিয়ে। তো এখানে নিয়েছি, দেখুন বন্ধুরা, চিনি কিনিনি, কেন চিনি আমাকে কিনতে দেয়নি ওরা। এখানে নিয়েছি মিষ্টি রস, এখানে নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি জোয়ান, খাবার সোডা, লবণ, এখানে আছে গাওয়া ঘি, আর এখানে আছে রুল ময়দা। আজকে এই কটা উপকরণ নিয়ে নিচ্ছি, ময়দা চেলে নিচ্ছি, এখানে নিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খাবার সোডা, এখানে নিয়েছি জোয়ান, জোয়ান দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি গাওয়া ঘি, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, চার চামচ গাওয়া ঘি দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, খুব ভালো করে ময়ান দিয়ে নেব, খুব ভালো করে এখানে ময়ান গুনা মাখিয়ে নেব, খুব ভালো করে ময়ান মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দলা বেঁধে গেছে, এই দেখেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এবার জল দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিয়েছি, বেশ শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, একটু রেখে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি ময়দা, ময়দা দিয়ে এটা বেলে নেব, এটা একটু মোটা করে বেলতে হবে, আমি এরকম মোটা করে বেলে নিয়েছি, এবার কেটে নেব, ধারগুলো কেটে বাদ দেব, মোটা করে কেটে নিচ্ছে, সরু সরু করে কেটে নেব, আঙুল ভাজাগুলো এরকম করে সব কেটে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল,
ভোজগুলা কেটে রেখেছি, আমি উপরতে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, ময়দা মাখানোটা আমি দেখাতে পারিনি। এবার তেল গরম হয়ে গেছে, ভেজে নেব, আঙুল আঙুল ভাজাবো না, ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার তো আঙুল ভাজা কোনো ভাজা হয়ে গেছে, আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আঙুল ভাজা কোনো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবারে মিষ্টি দোকানের মতো হয়েছে। এবার একে মিষ্টির রস দিয়ে ভালো করে চিনি করে রস করে মাখিয়ে নেব। একটু ভাঙিয়ে ভেঙে দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবারে যাকে বলে আঙুল গজা আঙুল ভাজা, আমরা এরকম বাজারে কিনতে পাওয়া যায়, তাই আজকে বাড়িতে পাঠিয়ে ফেললাম। আপনারা মিষ্টির চিনি বা চিনি জল দিয়ে আপনারা রস করে নিয়ে আঙুল ভাজাটা তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে। এটাতেও ভালো লাগবে কেন রস হাতে গেলে, আবার চিনি ব্যবহার করলাম না, রস খুব ভালো করে ফুটে গেছে। এই রসটা আমি খুব গাঢ় করে নেব, পাতলা রসে কিন্তু আঙুল গজা ভালো হবে না, একটু মোটা রস করে নিতে হবে। রস এরকম করে মোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব রস মোটা হয়ে গেছে। এই রসটা আমি খুন্তিতে একটু নেড়ে নেড়ে আর একটু মোটা করে নেব, তারপরে আঙুল গজা গুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন রসটা আমি আরও গাঢ় করে নিয়েছি, এদের খুন্তি থেকে পড়ছে না একবারে। এবার আঙুল ভাজা গুলো দিয়ে দেবো, এই যে ভেজে রেখেছি আঙুল ভাজা দিয়ে দিচ্ছি রসের মধ্যে। আমি ওপর ওপর চেলে চেলে নিচ্ছি, তলায় অনেক চিনি পড়ে গেছে, এই দেখুন ভালো লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা আঙুল ভাজাটা দেখেন, আঙুল ভাজাটা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আমি তো যেরকম ভেজেছি হেভি খাস্তা হয়েছে, এটা বয়স্ক মানুষরাও খেতে পারবে। আমি যেরকম যেরকম করে আঙুল ভাজা তৈরি করেছি, আপনারাও এরকম বাড়িতে তৈরি করবেন, বয়স্ক দিদা ঠাকুমা ওরাও খেতে পারবে। ভেঙে দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দরভাবে হয়েছে আর সত্যি খুব নরম হয়েছে। একটা খেয়ে দেখাচ্ছি, খেতে কে ভালো লাগে তাও খাচ্ছি, বেশ মচমচে হয়েছে, ভিতরটা নরমও হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে, ভালো লাগছে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, আর মনে হয় আপনাদের সঙ্গে আমার দেখা হবে না, আমি আপনাদের দেখতে পাই না, অবশ্য আপনারা আমাকে দেখতে পান, আমি বেশি কথা বলবো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটুকুনাই চাই, আমি আর কিছু চাই না, আর কি বলবো।